আমরা সবাই জানি যে মোবাইল কীভাবে আমাদের জীবনকে কন্ট্রোল করছে, আমাদের সময় নষ্ট করছে, আর আস্তে আস্তে করে আমাদের ইন্টেলিজেন্সকেও নষ্ট করছে। আমরা আগে মোবাইল ফোন না থাকায় সমস্ত নাম্বার মুখস্থ করতাম, কিন্তু এখন আমরা সেই নাম্বারগুলো ফোনে সেভ করে রাখি। সমস্ত কাজ এখন মোবাইলেই হয়। মোবাইল যেন আমাদের জীবনেরই এক বিশেষ অংশ। কিন্তু তুমি কি জানো, মোবাইলে 100 ভাগের মধ্যে মাত্র 30 ভাগই কাজের জিনিস, আর বাকি 70 ভাগ শুধু সময় নষ্ট। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখো, তারপর মোবাইল তোমায় না, তুমি মোবাইলকে কন্ট্রোল করবে। তো বন্ধু, মোবাইল ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। তোমরা অবশ্যই খেয়াল করবে, কোনো কাজের জন্য মোবাইলটা খোলো, কিন্তু সেটা ভুলে মোবাইল নিয়ে অন্য কিছু করতে থাকো। 20 থেকে 30 মিনিট কেটে যায়, তবুও তোমার মনে পড়ে না যে মোবাইলটা তুমি কেন উঠিয়েছিলে। তোমার ফোনের যে অ্যাপ্লিকেশান আছে, যে নোটিফিকেশান সিস্টেম আছে, এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রচুর সময় এই অ্যাপ্লিকেশান কাটালেও যাতে তুমি বুঝতে না পারো। ওরা সবসময় চেষ্টা করে কীভাবে বেশি থেকে আরও বেশি সময় এই ডিজিটাল অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে তুমি থাকো আর তোমার সময় নষ্ট হয়। এর জন্য এটা এখন আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। যদি অ্যালার্ম দেওয়ার জন্য ফোনটা আমরা নিই, তাহলে 20 মিনিট ফেসবুক, 15 মিনিট ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে গ্রুপের SMSগুলো সিন করি, এবং আরও 10টা SMSের রিপ্লাই দেওয়ার পর তারপর আমরা ফোনের স্ক্রিনটা বন্ধ করি। আর যখনই কোনো ফোনে নোটিফিকেশানের সাউন্ড পাই, তখনই ফোনটা চেক করি যে এটা কিসের নোটিফিকেশান। জানা অজানার মাধ্যমে আমাদের পুরোপুরি ফোন কন্ট্রোল করছে, আমরা ফোনকে কন্ট্রোল করতে পারছি না। আগে একটা দিন ছিল, আমরা মাঠে ক্রিকেট বা ফুটবল খেলতে যেতাম সবাই একসাথে, কিন্তু এখন আমরা ডিজিটালি বিভিন্ন গেম খেলি এবং পাবজি খেলি। বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে দেখা করা তো আমরা ছেড়েই দিয়েছি প্রায়। মনে রাখার ক্ষমতাও দিন দিন আমাদের ক্রমশ কমতে থাকছে। সময় চলে গেছে, পড়ারও মন বসে না, আরও কত সমস্যা। কিন্তু অনেক হয়েছে আর না, তুমি কি ডিজিটাল কোম্পানির মালিকদের কথায় উঠতে বসতে চাও? না, তাই তো। তো অকাজের অ্যাপ্লিকেশানগুলি আজই আনইনস্টল করো, আর যদি আনইনস্টল না করো তাহলে সমস্ত নোটিফিকেশান সেটিংসে গিয়ে বন্ধ করে দাও। এই নোটিফিকেশানই তোমার মন স্থির হতে দেয় না। কোনো কাজের জন্য যদি তুমি মোবাইলে হাত দাও, তাহলে লক্ষ্য তাকে অবশ্যই মনে করে নাও যে মোবাইলে কেন হাত দিচ্ছ, আর সেই কাজ শেষ হলে ফোনটাকে আবার জায়গা মতো রেখে দাও। মোবাইল সাথে নিয়ে বাথরুমে যাওয়া, মোবাইল সাথে নিয়ে ঘুমানো, এটা একদমই বাদ দিয়ে দাও। মোবাইলের ব্যবহার পড়াশোনার কাজে লাগাও, নলেজ নেবার জন্য কাজে লাগাও, মোটিভেশনের জন্য কাজে লাগাও, কারণ এগুলো কখনোই তোমার ক্ষতি করবে না। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, সেটা নির্ভর করে যে তুমি কোনটা বেছে নেবে। তো মোবাইল ভালো কাজের জন্য ব্যবহার করো, রেজাল্ট তুমি নিজেই বুঝতে পারবে। আর আমি যদি ঠিক বলছি বলে তোমার মনে হয়, তাহলে ভিডিওটি প্রচুর শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, তাহলে এরকম ভিডিও তুমি সবার আগে দেখতে পাবে। থ্যাংক ইউ।